নমস্কার, আনন্দ বার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মিনাকি। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। খন্ডঘোষ ব্লকের বিডিও অফিসে পালিত হলো কৃষক দিবস। বর্তমান পৌরসভার উদ্যোগে রৌদ্র বৃষ্টির উদ্বোধন হলো বুধবার। জীবনের ঝুঁকি নিয়ে বাসের সাথে যাতায়াত করছে সাধারণ মানুষজন সহ মাধ্যমিক পরীক্ষার্থীরা। বিভিন্ন বেকারিতে হানা দিল খাদ্য দপ্তর ও কান্না মহকুমার শাসক। আগুন লাগা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। স্বামীর হাতে আক্রান্ত হলেন স্ত্রী। জামালপুর থানার ভবানীপুর এলাকায় পিএইচই দপ্তরের বোরিংয়ের কাজ শুরু হল। আগুন লাগার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল জামালপুরের যোগরাম স্টেশন বাজারে। বাজে প্রতাপপুর সুভাষপল্লী এলাকায় ঢালাই রাস্তা নির্মাণ করা হল। চলে আসছে বিস্তারিত খবরে। খন্ডঘোষ ব্লকের বিডিও অফিসে পালিত হল কৃষক দিবস। কৃষক দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন বাদলিয়া গ্রামের বাসিন্দা অমলা শঙ্কর ব্যানার্জিকে কৃষক রত্ন প্রদান করা হয়। ডক্টর আশিম ঘোষ মহাশয় আছেন, আমাদের খন্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান ফাল্গুনী দাস মহাশয় আছেন, এবং আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি আজকে কৃষকদের পাশে মেকিভাবে নাই, আজকে আন্তরিকতার সঙ্গে আজকে এই জায়গায় কৃষকদের পাশে তিনি থেকেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতি, কেন্দ্রে যে সরকার রয়েছেন সেই সরকার কৃষকদের উপরে যে খাঁড়া আজকে নামিয়ে এনেছেন, আজকে সমগ্র ভারতবর্ষী তথা পশ্চিমবঙ্গবাসী যারা রয়েছেন তাদের কিন্তু বেঁচে থাকাটাই এখন একটি মানে আশ্চর্য ব্যাপার হয়ে গেছে। কারণ আজকে প্রত্যেকটা ক্ষেত্রে কৃষকদের উপরে যে বঞ্চনা, এবং তারপর পরপর কয়েক বছর যখন সেই জায়গায় পেরিয়ে গেল তখন কৃষকরা বুঝতে পারলেন যে হ্যাঁ, তিনি আজকে শুধুমাত্র কৃষকদের মেকিভাবে নাই, আজকে অভিনয় করে নাই, কৃষকদের সঙ্গে সরাসরি রয়েছেন। তার কারণ হচ্ছে সিঙ্গুরের যে জমি আন্দোলন, সিঙ্গুরে 10 ফুট কংক্রিটকে তুলে দিয়ে আজকে চাষযোগ্য জমি তাদেরকে ফিরিয়ে দিয়েছেন। তিনি আজকে বলতেন যে আমি কৃষকের পাশে আছি, আজকে তিনি প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন সারা বিশ্বে। সেটা হচ্ছে দ্বিতীয়বারের জন্যে, এর আগে করেছিলেন একজন বাইরের কোনো একটা দেশে একজন পুরুষ করেছিলেন, আর এই প্রথম একজন মহিলা কৃষকদের পাশে থেকে এই রকম তারা 10 ফুট কংক্রিটকে ছড়িয়ে দিয়ে আজকে সেই জায়গায় সিঙ্গুরের কৃষকদেরকে তাদের জমিকে ফিরিয়ে দিয়েছেন। আজকে নন্দীগ্রামের কৃষকদেরকে সম্মান জানানোর জন্যে, তাদের সমব্যথায় তাদের ব্যথিত হওয়ার জন্যে আজকে সেই জায়গায় কৃষক দিবস হিসাবে আজকে তাদের জায়গায় তিনি দাঁড়িয়েছেন। আর আমরা বলবো যে প্রত্যেকটা ক্ষেত্রে আজকে শুধুমাত্র কৃষকদের ক্ষতিপূরণের সঙ্গে সঙ্গে বীজ থেকে, ধান থেকে, সার থেকে, এমনকি কোনো বৈষম্য না রেখে এবং কোনো স্বজন পোষণ না রেখে আজকে অনলাইনের মাধ্যমে প্রকাশ্য রাজপথের উপর আজকে অনলাইনে বসিয়ে আমাদের কৃষি আধিকারিকরা বসে থেকে আজকে সেই জায়গায় যার যা যন্ত্রপাতি লাগবে, যার যা প্রয়োজন আছে, যার বীজের দরকার। খন্ডঘোষ ব্লক এবং খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকের যে বিশেষ দিন, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে যখন নতুন সরকার বাংলায় প্রতিষ্ঠিত হয়, সেদিন বাংলার সার্বিক উন্নয়নের সাথে সাথে তিনি বলেছিলেন যে বাংলায় যেমন শিল্পের উন্নয়নের দরকার, তেমনি বাংলার একদম গ্রাম স্তরে যেসব মানুষ বাংলার সমৃদ্ধির জন্য কাজ করছে, কৃষক কৃষকদেরকে সম্মানানোর জন্য কাজ, সেটা মমতা ব্যানার্জির সরকার করছেন। সেই মুখ্যমন্ত্রী প্রত্যেক বছর এই 14ই যে আজকে এই মাসের যে 14ই মার্চ কৃষক দিবস হিসেবে পালন করছেন, এবং সাথে সাথে সারা বাংলার যারা কৃষক তাদেরকে সম্মানিত করার কাজ করছেন। এবং তার সাথে আপনাদের উদ্দেশ্যে জানাই যে আজকে এই 14ই মার্চ বাংলার ইতিহাসে আর একটা বিশেষ দিন। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আজকের দিনটিকে বিশেষ দিন হিসেবে পালন করার জন্য আরেকটি উদ্যোগ গ্রহণ করেছেন, নন্দীগ্রাম দিবস। আপনারা অনেকেই ভাববেন যে নন্দীগ্রাম দিবস আমরা কেন পালন করব। বাংলার কৃষকদের উন্নয়নের জন্য, বাংলার কৃষকদের যে সংগ্রামের ইতিহাস, সেখানে নন্দীগ্রামের ইতিহাস একটা জায়গায় তৈরি করে, যে ইতিহাস ভারতবর্ষ না সারা বিশ্বের ইতিহাসে কৃষকদেরকে একটা নতুন করে সম্মান ফিরিয়ে দিয়েছে। তাই আজকে বাংলার মুখ্যমন্ত্রী আজকের দিনটিকে যেমন কৃষক দিবস হিসেবে পালন করছেন, সাথে সাথে নন্দীগ্রাম দিবস হিসেবে পালন করছেন। সারা রাজ্য জুড়ে বুধবার পালিত হলো কৃষক দিবস। অন্যান্য জায়গার সাথে সাথে খন্ডঘোষ ব্লকের বিডিও অফিসেও পালিত হয় কৃষক দিবস। ধন্যবাদ জানাচ্ছি এবং এই মিটিংয়ে আসার জন্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে কৃষক দিবস, আপনারা এই ধারাবাহিক 10 থেকে 12 বছর আগের থেকে আপনারা লক্ষ্য করছেন, আমাদের যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখনও মুখ্যমন্ত্রী ছিলেন না, তখন থেকে কিন্তু আপনি উনি কৃষকদের নিয়ে আন্দোলন করেছেন, কৃষকদের স্বার্থ রক্ষার জন্য তিনি তার প্রচণ্ডভাবে তিনি পরিশ্রম করেছেন, এমনকি তার শারীরিকভাবে তার নিপীড়ন অত্যাচারও সহ্য করেছেন। তারপরে যখন উনি ক্ষমতায় এলেন তখন
এই কৃষকদেরকে একটা নির্দিষ্ট জায়গায়, একটা সমাজের একটা সম্মানীয় জায়গায় তোলার জন্য কৃষকদের যে অবদান তাকে স্বীকৃতি জানানোর জন্য তিনি এই কৃষক দিবসের সূচনা করলেন, এবং তার সাথে সাথে তিনি কৃষকদেরকে কোনোদিন ভেবেছিলেন যে কৃষক দিবস বলে একটা দিন হতে পারে? আমরা প্রত্যেকে কাজের হিসাব করি, 4 ঘন্টা কাজ হবে না, 8 ঘন্টা না, 10 ঘন্টা না, 12 ঘন্টা। মাঠে যে কাজ হয় তার হিসাব কিন্তু ঘন্টায় হয় হারভেস্টারে, আর আপনার শ্রমটা সেখানে যায় একর হিসাবে। আপনার কয় একর জমিতে চাষ আছে সেই অনুসারে পরিশ্রমটা আপনার হয়, আপনার কিন্তু সেক্ষেত্রে ঘন্টায় হিসাবে হয় না। আপনাদেরকে প্রত্যেককে ধন্যবাদ যে আপনারা মাঠের সঙ্গে যুক্ত আছেন, ফসল ফলানোর সঙ্গে যুক্ত আছেন। আপনারা যদি যুক্ত না থাকতেন, আমরা যারা যুক্ত নই তারা অভুক্ত থাকতাম। এই বিশাল সংখ্যক আমাদের দেশের জনগণকে যে নিয়মিত খাবার দিচ্ছেন, আপনারা সরবরাহ করছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিনের কর্মসূচি বাস্তব রূপ ধারণ করে। আজকে আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে কৃষক দিবস 14 মার্চ, সেই কৃষক দিবসে কৃষক রত্ন প্রদান, এই কৃষক দিবসে সেই অনুষ্ঠানকে আমাদের এখানে খন্ডগোষ্ঠী ব্লকে কোথায় পালিত হলো? এটা এখানে খন্ডগোষ ব্লকেই পালিত হলো এই অনুষ্ঠানটি। আর আমাদের ব্লকের যে কৃষক রত্ন পেলেন আমাদের খগড়াই অঞ্চলের বাদিয়া গ্রামের বাসিন্দা অমল চক্রবর্তী মহাশয়, কমলা শঙ্কর ব্যানার্জি মহাশয়। কি চাষের উপর দিয়া হলো কৃষকরা? উনি উন্নত প্রযুক্তির ফল মূল সবজি বিভিন্ন ধরনের এইসব চাষ করেন, আবার উনি মাঠেতেও বৈজ্ঞানিক পদ্ধতিতে নতুনভাবে উনি শ্রী পদ্ধতিতেও উনি ধান চাষ করেন, নানা রকম তৈলবীজ এইসব সব রকমের চাষ করেন। উনি এর আগেও বহুবার উনি আমাদের যে রাজ্য স্তরের যে মাটি তীর্থ কৃষি কথা যে মেলা হয় ওখান থেকেও উনি ফুলের উপর ফলের উপর উনি কিন্তু পুরস্কার নিয়ে এসেছেন। সেই জন্য আমরা আমাদের ব্লকের মধ্যে সেরা কৃষক হিসাবে ওনাকে আমরা বেছেছি, আর আমরা গর্ব অনুভব করি যে এইরকম একজন কৃষক আমাদের ব্লকে। এইভাবে উনি যে বাড়ির মধ্যে এত সুন্দরভাবে ফসল থেকে ফুল থেকে ফল থেকে ফলাচ্ছে সেটা আমাদের গর্ব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও কমলকান্তি তলাপাত্র, পঞ্চায়েত সমিতির সভাপতি বাসবী রায়, জেলা পরিষদের সদস্য অপার্থী বিজলাম, কৃষি অধিকর্তা অসীম কুমার ঘোষ, শিক্ষক বিশ্বনাথ রায় সহ অন্যান্যরা। এদিন বাদুলিয়া গ্রামের বাসিন্দা অমলা শঙ্কর ব্যানার্জিকে কৃষক রত্ন প্রদান করা হয়। আমি স্কুলে যাওয়ার আগে সকালের দিকে করতাম, স্কুল থেকে এসেও করতাম, এবং বাড়িতে যে গাছ লাগাতাম সেগুলো রাত্রিতে করতাম, রাত্রে প্রায় 9টা সাড়ে 9টা। সময় যে কখন পেরিয়ে যায় বুঝতেই পারতাম না, যখন বাড়িতে ডাক্তার যে খাবি আর তখন ছাদ থেকে নামতাম নেমে খেতে নিয়ে যায়। এভাবেই করি। আজকে রাজ্য সরকারের তরফ থেকে আপনাকে যে কৃষক রত্ন দেওয়া হলো, কীভাবে নিচ্ছেন আজকে দিনটাকে? দিনটা তো নন্দীগ্রাম দিবস হিসাবে পালন হচ্ছে বা কৃষি দিবস হিসাবে কৃষক দিবস হিসাবে পালন হচ্ছে, ঠিকই খুব আনন্দ সহকারে নিচ্ছি, এবং এই পুরস্কারটা পাওয়ার ফলে আমার জন্য আরও উৎসাহ বেড়ে যাচ্ছে যে আরও মানে ভালো করে আরও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাঠে চাষ করে দেখি, এবং বাড়িতে যে কোনো করছি সেগুলো যেন আরও ভালো করে আরও নতুন মানে আনকমন কিছু গাছ লাগাই যে কোনো আমাদের জলবায়ুতে ঠিক স্যুট করবে, অথচ আমাদের এখানে হচ্ছে না, সেইগুলো কীভাবে করা যায় সেই চেষ্টাটাই বেশিরভাগ। আপনার নাম? এইরূপ সম্মান পাওয়ায় খুশি অমলাবাবু। খন্ডকোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দবার্তা। বর্ধমান পৌরসভার উদ্যোগে রৌদ্র বৃষ্টির উদ্বোধন হলো বুধবার। এদিন ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করেন বর্ধমান পৌরসভার পৌরপতি ডাক্তার স্বরূপ দত্ত। অন্যান্য জায়গার তুলনায় এই স্থানে 20-30% কম দামে ক্রেতারা জিনিস পাবে বলে জানান পৌরপতি।
বর্ধমান পৌরসভার উদ্যোগে একটি শপিং মলের উদ্বোধন হলো বুধবার। বাদামতলা সংলগ্ন এই শপিং মলের নাম নির্ধারিত হয়েছে রৌদ্রবৃষ্টি। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের তত্ত্বাবধানে চলবে এই আদর্শ বিপণি। খাদ্য থেকে অন্যান্য সমস্ত সামগ্রী পাওয়া যাবে এই স্থানে। বর্ধমান পৌরসভার পৌরপতি ডাক্তার স্বরূপ দত্ত এদিন ফিতে কেটে এর উদ্বোধন করেন। পৌরপতি সহ এক ঝাঁক কাউন্সিলর এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অন্যান্য জায়গার তুলনায় এই স্থানে ক্রেতারা 20-30% কম দামে জিনিস কিনতে সক্ষম হবে বলে জানান পৌরপতি। গৃহযোগী ভিক পায় না, সাধারণত 127টা পৌরসভার মধ্যে সম্ভবত 1 নম্বরে দৌড়াচ্ছে বর্ধমান পৌরসভা প্রতিটি পয়েন্ট। এতটাই যে দিল্লি থেকে আমরা সম্প্রতি পুরস্কার পেয়েছি 5,30,00,000 টাকা আমাদের পারফরমেন্স হয়েছে। দুই, বেশিরভাগ পৌরসভার কিন্তু আনইউটিলাইজ টাকা ফেরত গেছে, 1 পয়সাও বর্ধমান থেকে ফেরত যায়নি। বর্ধমান পৌরসভাকে যখন অফার করা হয়েছিল কলকাতায় ডেকে, সব পৌরসভাকে কার কত টাকার দরকার, আমরা বলেছিলাম টাকার আমাদের দরকার নেই, আমাদের সাহায্য করুন, সেটা সোনারক্ষরেই লেখা আছে, কোনো পৌরসভা আজ পর্যন্ত বলেনি। আমরা এসেছিলাম যখন সামান্য টাকায় পড়েছিল, আজকে 15 কোটি 15 ক্রোর আমরা সঞ্চয় করেছি। ওকে, সবচেয়ে বেশি পুরনো রাস্তাকে আমরা আছি অনেক, আমি আর আপনাদের ধৈর্যের ব্যাঘাত ঘটাতে চাই না। লাস্টলি বাট নট দ্য লিস্ট, এইটা আছে কটি পশ্চিমবাংলায়, 2টি। হ্যাঁ, আরেকটি যেটা আছে সেটা কর্পোরেশন কিন্তু পৌরসভা নয়, পৌরসভা হিসাবে প্রথম এটা। আর একটা আছে ফুড ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়, সেটা আমি ধরছিলাম, আমি দুটোই ধরলাম, একটা কর্পোরেশন আর একটা পৌরসভা, সেটা বর্ধমান পৌরসভা। এইটার নাম ঠিক করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রৌদ্রবৃষ্টি, সুন্দর নাম। আমরা এটা থেকে মানে পলিসি হচ্ছে ফুড ডিপার্টমেন্টের, এইটা চালিত হচ্ছে ওয়েস্টবেঙ্গল এসেনশিয়াল কমোডিটিস সাপ্লাই কর্পোরেশন, ওয়েস্টবেঙ্গল এসেনশিয়াল কমোডিটিস সাপ্লাই কর্পোরেশন থেকে, যেটা ফুড ডিপার্টমেন্টের অধীনে। এদের মেন পলিসি হচ্ছে নো লস নো প্রফিট। এরা বিভিন্ন কোম্পানির সাথে দরাদরি দরাদরি করে মালগুলো কেনে, ঈশ্বর লাভ নিয়ে বিক্রি করে দেয় 1%। চুপ করো। এইবার অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন বা স্বাভাবিক সেটা, যে কত পার্সেন্ট আপনারা এ দেবেন, কম দেবেন বাজার থেকে, 20% মিনিমাম, 20-30% ডিপেন্ডিং অন দ্য প্রোডাক্ট। ঠিক আছে, আজকে যে আপনারা এখানে দেখছেন বা দেখবেন, তাতে দেখবেন মূলত চাল ডাল চিনি ইত্যাদিটাই বেশি, প্রসাধনী দ্রব্যটা কম। উইদিন এ মান্থ বা তার আগেও হয়তো প্রসাধনী দ্রব্য প্রচুর ঢুকবে, ফলে আমরা আশা করি যে এইখানে একটি বড় বস্তা নিয়ে এলে ওটা পূর্ণ হয়েই বাড়ি যাবে এবং অনেক সাশ্রয় হবে টাকা। কেমন আছে স্যার? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে যাতায়াত করছে সাধারণ মানুষজন সহ মাধ্যমিক পরীক্ষার্থীরা। সরকারি নিয়ম ও নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই চলছে এইরূপ কর্মকাণ্ড। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে কঠোরভাবে পরিস্থিতির মোকাবিলা করা হবে। বাসের ছাদে যাত্রী চাপা নিষেধ করা সত্ত্বেও একই চিত্র ফুটে উঠল দক্ষিণ দামোদর এলাকায়। মাধ্যমিক পরীক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে চেপে যাতায়াত করছে। সরকারি নির্দেশ ও প্রচার সত্ত্বেও কোনো হেলদোল নেই যাত্রীদের। সাধারণ যাত্রী থেকে পরীক্ষার্থী সকলেই নির্বিকারভাবে বাসের ছাদে যাতায়াত করছে প্রতিনিয়ত। দুর্ঘটনা রুখতে সদা সচেষ্ট স্থানীয় প্রশাসন। রায়না একের বিডিও সৌমেন বণিক জানিয়েছেন কঠোরভাবে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।
আচ্ছা, এটা খবরটা আমি এইমাত্র পেলাম যে বাস অ্যাসোসিয়েশন আছে, বাস অ্যাসোসিয়েশনের সাথে কথা বলে আমি এটা ইমিডিয়েট পদক্ষেপ নেব যাতে আজকের থেকে এটা বন্ধ করে দেওয়া যায়, কারণ বাসের এরপর মানে বলতে চাইছেন যে কালকে থেকে কোনো রকম বাসের ছাদে কেউ কোনো ছাত্রছাত্রী আসবে না? আজকের পর থেকে আজকে আমি কথা বলে নেব বাস অ্যাসোসিয়েশনে যারা আছে, মালিক যারা আছে, মালিকের তরফে কথা বলে নেব। আজকের পর থেকেই এটা বন্ধ হয়ে যাবে। এর আগে কি কোনো পরীক্ষার আগে কি এরকম কোনো নির্দেশ দেওয়া হয়েছিল যে বাসের ছাদে আসা যাবে না বা এরকম কোনো নির্দেশ দেওয়া হয়েছিল কি না? বাসের ছাদে আসা যাবে না এরকম নির্দেশ দেওয়া আছে, সবাইকে দেওয়া আছে, তবু সেটা লঙ্ঘন করে যারা আসছে সেই বাস মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের তরফ থেকে। রায়না থেকে জয়ন্ত অধিকারী ও কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। বিভিন্ন বেকারিতে হানা দিল খাদ্য দপ্তর ও কাল্লা মহকুমার শাসক। বেআইনি কার্যকলাপের জন্য দুটি বেকারিকে বন্ধ করে দেওয়া হয়। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এইরূপ উত্তরগৃহীত হয়। পরিকাঠামো ও গ্লাভস মাস্ক ছাড়াই অস্বাস্থ্য পরিবেশে বাজারে চলতি প্রোডাক্টকে নকল করার খবর পেয়ে বেকারিতে হানা দিল খাদ্য দপ্তর ও কাল্লা মহকুমার শাসকের একটি প্রতিনিধি দল। হাতে নাতে ধরে ফেলে বেআইনি কার্যকলাপ। বন্ধ করে দেওয়া হয় দুই বেকারি। কালনা শহরে বেশ কয়েকটি বেকারিতে পরিকাঠামো ছাড়াই রমরমিয়ে চলছে পাউরুটি ও নকল কেক। কবিতাগুলো ভালো হয় না, অন্ধকার টন্ধকার এইখানে একবার সকলে মিলে দাঁড়ান না আপনারা যে কজন এসেছেন। ভালো হয়, টেস্টি হয় নাকি এরকম বন্ধ সন্ধ জায়গায় করলে? এরকম বন্ধ কেন? লাইসেন্স করে লাইসেন্স দু তিন মাস নয়, এক মাস সময়, এক মাস সময় নিয়ে করে দিন। আমার হাত পরিষ্কারই থাকে, হাত পরিষ্কার থাকে, এবার যখন খাই মাখি তারপরে জলটা আমরা হাত ধুয়ে ফেলি সঙ্গে সঙ্গে। আর যে হাত ধোয়ার যে জলটা মধ্যে দেওয়া হয় না, ওটা ফেলে দেওয়া হয়। আমার দেখছি আপনি খালি হাতে কাজ করছেন। খালি হাতে তো করতে হবে, গ্লাস পরলে আমার এই সব কাজ হবে না। আর মাথায় কি কোনো ক্যারি ব্যাগ কিছু বাঁধেন যেটা চুল যদি পড়ে যায়? এই এই কোন বাটন করেছি, মাথায় কিছু বাঁধেন? না না, মাথায় কিছু মাথায় বাঁধেন না। না, মাথায় বাঁধলে মুখে মাস্ক কিছু বাঁধেন না? কিছুদিন ধরেই প্রশাসনের কাছে অভিযোগ আসছিল, খাদ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে হানা দেন কাল্লা মহকুমার শাসকের একটি দল। তারা দেখেন নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল রুটি উৎপাদন, কর্মীদের হাতে ছিল না দস্তানা, মুখে মাস্ক নেই, যে জল রুটি উৎপাদনে মেলানো হয় সেটাও প্রায় ভালো নেই। দুটি বেকারিতে ছিল না বৈধ নথি, সেই দুটি বেকারি বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমার হাতটা সরাই তারপরে। হ্যাঁ, আমাদের একটু
কয়েকটা বেকারিতে আমরা ইন্সপেকশন করার জন্য যে তারা সঠিকভাবে কাজকর্ম করছেন কিনা এবং রেগুলারিটিসগুলো মেনটেন করছেন কিনা। কিন্তু আমরা এখানে যা এসে দেখলাম, তিনটে বেকারি আমরা ইন্সপেকশন করেছি এবং যা দেখা গেলো তাতে হচ্ছে যে একটা বেকারি ছাড়া বাকি দুটো বেকারি কোনোটাতেই ট্রেড লাইসেন্স নেই এবং উইদাউট লাইসেন্সই এরা এরকমভাবে দিনের পর দিন বিজনেস চালাচ্ছে। সেকেন্ডলি, এখানে কোনো রকমই কোনো হাইজিনিক কন্ডিশনস নেই এবং যারা লেবার্সরা কাজ করছে তারা টোটালি আনহাইজিনিক কন্ডিশনে কাজ করছে। ভেন্টিলেটেড নেই জায়গাটা, অস্বাস্থ্যকর পরিবেশে কাজকর্ম হচ্ছে। যেই জলটা ব্যবহার হচ্ছে প্রোডাক্টসগুলো ইউজ মানে তৈরি করার জন্য সেই জলটাও খুব অস্বাস্থ্যকর এবং কোনো রকমের মাস্ক বা গ্লাভস ব্যবহার হচ্ছে না। এবং এটাও দেখা গেল যে কিছু এরকম প্রোডাক্টস পাওয়া গেল যেগুলো একেবারেই মানে মানে ভ্যালিড অন্যান্য যে বাজারে যে চলতি প্রোডাক্টগুলো আমরা দেখি তার নকল করে তৈরি হচ্ছে এখানে। তো এইরকম ইরেগুলারিটিগুলো দেখে আমরা তাদেরকে সাবধান করেছি যে কীভাবে তারা পরবর্তীকালে যাতে এরকমভাবে না চলে, সেই কাজকর্মগুলো যাতে সঠিকভাবে কাজকর্মগুলো চলে সেগুলো ওনাদেরকে গাইডলাইন্স সেইভাবে দেওয়া হয়েছে। এবং যেই দুটো বেকারিতে ট্রেড লাইসেন্স পাওয়া যায়নি সেগুলো প্রোডাকশন আমরা এখন আপাতত বন্ধ রাখছি, মেশিনটা সিল করে দেওয়া হচ্ছে যাতে কোনো রকমেরই কোনো অস্বাস্থ্যকর খাবার আমাদের মানুষজনের বাড়িতে না পৌঁছায়। কান্না থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি পরের খবরে। আগুন লাগা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে কাটোয়া রোড সংলগ্ন সাপচোলাপুল এলাকায়। দমকালের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে কাটোয়া রোড সংলগ্ন সাপজোলাপুল এলাকায়। এদিন হঠাৎই একটি চায়ের দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় মানুষজন। নিমিষের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দমকলে খবর পাঠালে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ঘটনার জেরে কোনো প্রাণহানি ঘটেনি, আগুন লাগার ঘটনা ঘিরে যানজট সৃষ্টি হয়। পরে ট্রাফিক ও স্থানীয় মানুষজনের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কারো কি কিছু ক্ষতি হয়েছে? বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। স্বামীর হাতে আক্রান্ত হলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে কান্নার পূর্ব সাতগেছিয়ায়। মেয়েকে বাঁচাতে গিয়ে জামাইয়ের হাতে আক্রান্ত হলেন শাশুড়ি। মদ খাওয়ার প্রতিবাদ করায় স্বামীর হাতে আক্রান্ত স্ত্রী। মেয়েকে বাঁচাতে গিয়ে জামাইয়ের হাতে আক্রান্ত হয় শাশুড়ি। ঘটনাটি ঘটেছে কান্নার পূর্ব সাতগেছিয়ায়।
আহত দুইজনকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাতক জামাই অরিন্দম রায়। অভিযোগ, বন্ধুদের সাথে প্রায় প্রতিদিন মদের আসর বসাতেন অরিন্দম রায়, এরপর অকথ্য অত্যাচার শুরু করতেন স্ত্রীর ওপর। এই অভিযোগ কালনা থানায় জানায় স্ত্রী দীপিকা রায়, তাতেও সমস্যা মেটেনি। এদিন মদ খেয়ে স্ত্রী দীপিকাকে বেধড়ক মারধর করে অরিন্দম। মেয়েকে বাঁচাতে এলে আক্রান্ত হয় দীপিকার মা। ইঁট দিয়ে মাথা থেতলে দেওয়ার চেষ্টা করে জামাই। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাদের কান্না মহকুমা হাসপাতালে ভর্তি করে। আমি ধরতে গেছি, মেয়েকে ওটা একটু গলা কেটে ধরেছে। আমি থানাইতে গেছি, আমার নাক পেছে ঘুষি দিয়ে নাকের মুখে রক্ত, আর এদিকে তো রক্ত পড়ছে। তখন আমি দেখলাম কি ও উঠেই ঈদ দিয়ে আমার এখানে টাকা দিল, 3 বছর ব্যাগ, এত এরকম ঈদ নিয়ে টাকা মারছে। তখন আমার আর জ্ঞান টান কিছু নেই। ওই আমার মেয়েকে ধরতে গেছি, তাই দুজনকে মেরেছে। তখন মেয়েকে বাঁচাতে গেছি, তখন আমাকে মেরেছে, ঘরের মধ্যে খুব মেরেছে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। জামালপুর থানার ভবানীপুর এলাকায় পিএইচএর দফতরের বোরিং এর কাজ শুরু হলো। 40 কোটি টাকা ব্যয় কাজটি সম্পন্ন হবে। কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। আমাদের সুবিধা হবে। নিম্ন গাধি বাসহস্তং মহাবাহু তস্মৈ নিত্যং নম 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 বরুণায় নম। ইয়ার মনে মনে বরুণকে জানিয়ে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার ভবানীপুর এলাকার প্রায় 40 কোটি টাকা ব্যয়ে পিএইচই দপ্তরের বোরিং এর কাজ শুরু হলো। জামালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় 6টি মৌজায় পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে এই বোরিংয়ের কাজ শুরু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, প্রতিটি মানুষ যেন পরিশ্রুত পানীয় জল পায়, তার ব্যবস্থা করতে হবে পঞ্চায়েতগুলিকে। ওই এলাকার মানুষের দীর্ঘদিন দাবি ছিল পরিশ্রুত পানীয় জলের। এলাকাবাসীদের কথাকে মান্যতা দিতে পঞ্চায়েত ও পিএইচই উদ্যোগে সেই কাজ শুরু হয়েছে। কাজ শুরু হওয়ায় স্বভাবতই খুশি এলাকাবাসীরা। আমার জামালপুর টু গোটাটা কভার করার পরও আমরা চকদিঘি অঞ্চলের, যেমন পাহাড়পুর, উত্তরসুরা, দক্ষিণসুরা যাচ্ছি না, দক্ষিণে আমরা এই অঞ্চলটা, আমরা এই অঞ্চলে 2টো গ্রাম পাচ্ছি। আমরা আশা করছি আমাদের এই এলাকায় আমরা সমস্ত গ্রামের পানীয় জল, শুদ্ধ পানীয় জল দিয়ে উপকৃত করতে পারব। প্রত্যেকটা কি বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া না দিতে পারছি না, আমরা গ্রামে গ্রামে এটা যে আমরা আশা করি চেষ্টা করবো ভবিষ্যতে যাতে বাড়িতে বাড়িতে দেওয়া যায়। এটা জামালপুর 2 নম্বর অঞ্চলে কাঁচরা গ্রামে এটা বোরিং হচ্ছে, পিএইচই দপ্তর থেকে এটা আমাদের স্যাংশন হয়েছে। জামালপুর ব্লকে আমাদের 6টা এরকম হচ্ছে, তার ভেতর জামালপুর 2 আছে, এবং প্রায় আমাদের 40 কোটি টাকা ব্যয়ে এই ইউনো হচ্ছে। এক একটা প্রজেক্টে 6 কোটি টাকার কাছাকাছি প্রজেক্ট আছে। আচ্ছা, এই এই যে পিএইচই দপ্তরে যে বোরিং করানো হচ্ছে, এর থেকে কতটা, কোন কোন গ্রাম কতটা জলের সমস্যা থেকে মুক্ত পাবে? আমাদের এই এলাকায় পাহাড়পুর, তার পাশাপাশি উত্তরসুরা,
কানলা, কাঁসরা, জোরবাদ, কাঠিরেপাড়া, ভবানীপুর এই অঞ্চলে আমাদের এই সুরেকাল্লা এতগুলো অঞ্চলে আমাদের জলের সাপ্লাই হবে। কতটা কি জলের সমস্যা মিটবে এই পিএইচসি দপ্তর থেকে? শুদ্ধ পানীয় জল সমস্যাটা টোটালটাই বেড়ে যাবে। যেন আমাদের এলাকায় জলের সমস্যা খুবই ছিল, কিন্তু সেই সমস্যার আজকে অবসান হতে চলেছে মমতা ব্যানার্জী সরকার আসার পর। জামালপুর থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। আগুন লাগার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে জামালপুরের জোগ্রাম স্টেশন বাজারে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পূর্ব বর্ধমানের জামালপুরের জোগ্রামের স্টেশন বাজারে বুধবার ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেল। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে তিনটি কাপড়ের দোকান, দুটি সবজির দোকান, একটি সাইকেল স্ট্যান্ড ও একটি মাছের আড়তও ছিল। সবকটি দোকানের সমস্ত মালপত্র পুড়ে ছাই হয়ে যায়। সাইকেল স্ট্যান্ডের 70টি সাইকেল, 15টি মোটর সাইকেলও পুড়ে যায়। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় 1 কোটি টাকা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। যে স্থানে বাজারটি ছিল সেটি ছিল রেলের জায়গা। ব্যবসায়ীদের বক্তব্য, কি করে এই ক্ষতি থেকে তারা উদ্ধার পাবেন তা জানা নেই কারোর। দুটো থেকে আগুন লেগেছে এখানে। কি করে লাগলো আগুন? লেগেছে কি করে লাগলো? আমারটা তো লাস্টে লাগলো, এই গ্যারেজ হয়েছে, গোয়াল ধরেছে, তারপর আমারটা পিছন থেকে উঠলো আগুনটা। কারণ নেবালো কেন? নেবালো আমরা পাবলিকে নিবতে পারিনি তো, মেমারিতে ফোন করা হলো, তাও মেমারি থেকে আসতে দেরি করলো, আবার বর্ধমান ফোন করলাম, আর ওরা ঢুকলো ওই 3:40-3:45 ঢুকেছে। কতটা ভোরে ফোন পাই একটা, যে জয়গ্রাম বাজারে রেলের ধারে যে 10-12টা দোকান পুড়ে আগুন লেগেছে। আগুনের সূত্রে এসে জানতে পারলাম যে পাশে একটা গোয়াল ঘর ছিল দোকানের ঠিক পিছনে, সেখানে গরুর ধোঁয়া দিয়ে আর যে মশা মারার জন্য ধোঁয়া দিয়েছিল। কটা মারা গেছে বলছি? কটা মারা গেছে সেই হিসাবে ধোঁয়াটা, পাশের একটা কাপড়ের দোকান ছিল সেখানে প্রথম আগুন লাগে, তারপর হাওয়াতে পাশেই ছিল মোটর গ্যারেজ, এখানে 10টা মোটর সাইকেল সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে, প্রচুর সাইকেল, এবং পরপর 10-12 দুটো কাপড়ের দোকান, একটা মোটর সাইকেল গ্যারেজ, সাইকেল গ্যারেজ এবং 4টে আড়ত, এছাড়া আরও অনেক ধূপের দোকান। সব এসে দেখলাম সবটা ধূলিসাৎ হয়ে গেছে। ফায়ার ব্রিগেড 3টের সময় ঢুকেছিল, ফায়ার ব্রিগেড এসে আগুন আয়ত্তে আনে। এই একটা অবস্থা, গরিব মানুষ রেলের জায়গায় করে খাচ্ছিল, কিন্তু তারা আজকে অন্ধকারে পড়ে গেল। পরিবারগুলো কী অবস্থায়, এখন ইনসিওরও পাবে না। আমরা সরকারিভাবে যদি জানি যতটুকু, যে BSKB লোন এদের মাধ্যমে যদি করে দেওয়া যায় সরকারি মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে, তাহলে কিছুটা যদি এরা রিলিফ পায়, সেই চেষ্টা আমাদের সরকারিভাবে পঞ্চায়েত লেভেলে আমরা এটা চেষ্টা করবো, যাতে ওদের কোনো রকমের সহযোগিতা করা যায় সরকারি নিয়মের মধ্য দিয়ে। জোগ্রাম থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। চলে যাব পরের খবরে। বাজে প্রতাপপুর সুভাষপল্লী এলাকায় ঢালাই রাস্তা নির্মাণ করা হলো। 650 ফুট লম্বা ও 10 ফুট চওড়া রাস্তা করতে 3 লক্ষ টাকা খরচ হয়। রাস্তা নির্মাণের কাজ হওয়ায় খুশি এলাকাবাসী। বর্ধমান পৌরসভার সহযোগিতায় ও 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলীর উদ্যোগে বাজে প্রতাপপুর সুভাষপল্লী এলাকায় 3 লক্ষ টাকা ব্যয়ের 650 ফুট লম্বা 10 ফুট চওড়া ঢালাই রাস্তা নির্মাণ করা হলো।
আজকে বাজেপুত্তপুর আমাদের চার নম্বর বর্ধমান শহর চার নম্বর ওয়ার্ডে বাজেপুত্তপুর এলাকার এই এলাকার দীর্ঘদিনের চাহিদার রাস্তা, এটা সুভাষপল্লী এলাকা। এখানে প্রায় 650 ফুটের ওপর রাস্তাটা নির্মিত হচ্ছে, রাস্তাটা প্রায় ভাঙে মানে ভেঙে গেছিল। এলাকার মানুষের দাবি মতো আমাদের মাননীয় কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী এবং তার বর্ধমান পৌরসভা অর্থনৈতিক করলে এই রাস্তাটা নির্মিত হচ্ছে। প্রায় 650 ফুট লম্বা রাস্তা, 10 ফুট চওড়া এবং এই রাস্তাটার আনুমানিক বাজেট প্রায় 3 লক্ষ টাকা। দীর্ঘ কয়েক বছর ধরে এলাকাবাসীরা রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। এতদিন শুধু প্রতিশ্রুতি মিললেও কাজের কাজ কিছুই হচ্ছিল না। এলাকাবাসীদের দাবি মেনে কাউন্সিলরের উদ্যোগে রাস্তাটি নির্মাণ হওয়ায় খুশি এলাকাবাসী। আমাদের দাবি বলতে অনেকদিন ধরেই ছিল, আমাদের কাউন্সিলর সেটা বলার আগেই আমাদের কমপ্লিট করে দিল, সেটা আমরা খুব খুশি। এবং আমরা এর জন্য গাড়ি চলাচল খুব অসুবিধা হচ্ছিলো, এখন সেগুলো প্রচণ্ড পরিমাণে সুবিধা হবে, এটা আমরা খুব খুশি হয়েছি। দেখুন, আমাদের দাবি তো আমরা জানিনি কোনোদিন, দাবির আগে আমাদের দাবি মিটে যায়। আমাদের গজন আছে, ওয়ার্ড কাউন্সিলর আছে, তার কাজ আমরা যখন স্বচক্ষে দেখতে পাই, আমি কেন গোটা এলাকাবাসী দেখতে পাই, চাহিদা আমরা কোনোদিনই বলিনি আমাদের দাবি কি। দাবি পুরোর আগে থেকেই আমাদের হয়ে যায়, দাবি করার আগেই আমরা অনেক খুশি, আমাদের গজনদার কাজে আমরা খুব খুশি। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরো একবার আজকের নিউজ হেডলাইন্স। খন্ডঘোষ ব্লকের বিডিও অফিসে পালিত হলো কৃষক দিবস। বর্তমান পৌরসভার উদ্যোগে রৌদ্র বৃষ্টির উদ্বোধন হলো বুধবার। জীবনের ঝুঁকি নিয়ে বাসের সাথে যাতায়াত করছে সাধারণ মানুষজন সহ মাধ্যমিক পরীক্ষার্থীরা। বিভিন্ন বেকারিতে হানা দিল খাদ্য দপ্তর ও কান্না মহকুমার শাসক। আগুন লাগা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। স্বামীর হাতে আক্রান্ত হলেন স্ত্রী। জামালপুর থানার ভবানীপুর এলাকায় পিএইচই দপ্তরের বোরিংয়ের কাজ শুরু হল। আগুন লাগার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল জামালপুরের যোগরাম স্টেশন বাজারে। বাজে প্রতাপপুর সুভাষপল্লী এলাকায় ঢালাই রাস্তা নির্মাণ করা হল। এখনকার মতো খবর এ পর্যন্ত। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।